কৃষি আইন বাতিল। নিয়ামতপুর বিজেপি পার্টি অফিসের প্রতিক্রিয়া বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা জেলা পর্যবেক্ষকের। ঘরে ফিরে যান বিক্ষোভরত কৃষকেরা, কৃষি আইন বাতিল করবে কেন্দ্র। শুক্রবার সকালে এমনই ঘোষণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন, কেন্দ্র সরকার কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, তাই বিক্ষোভ থামার হোক, ঘরে ফিরে যান প্রত্যেক কৃষক। এদিন মোদী আশ্বাস দিয়েছেন তিনটি কৃষি আইনই বাতিল করবে কেন্দ্র। আজ শনিবার নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি পার্টি অফিসে নিজের প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা পুরুলিয়া জেলা বিজেপির পর্যবেক্ষক বিবেকানন্দ ভট্টাচার্য। গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি যেটা আইন ছিল ওই তিনটে আইনকে বাতিল করেছে, এতে আপনার প্রতিক্রিয়া কি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বার্থে, মানুষের জন্য, কৃষকদের জন্য যে আইনের ব্যবস্থা করেছিলেন সেটা দেশের কৃষকদের পক্ষে সুরক্ষা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে কৃষকরা এক শ্রেণীর মানুষের কাছ থেকে লোন করে যে জমিতে চাষবাস করত তাতে তারা বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন এক মানে ওই হাওলাতদের কাছে তারা ঋণগ্রস্ত হতো, তাদের জমি বন্ধক করত, তারা সর্বশান্ত হয়েছে। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী চিন্তা করেছিলেন যে কৃষকদের জন্য জমি বিমা, কৃষকদের জন্য জমিতে জমি পাটপাত লোনের ব্যবস্থা, কৃষি লোনের ব্যবস্থা, কৃষকদের বয়সকালীন ভাতার ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা করার পরও দেশের কৃষক সম্প্রদায় ভারতের প্রধানমন্ত্রীকে তারা ভুল বুঝলেন বা কৃষক আইনকে সম্বন্ধে তাদের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কিছু শ্রেণীর মানুষ, কংগ্রেসের কিছু সংখ্যক মানুষ তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করে ভারতবর্ষের একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে এবং কৃষক সমাজকে ডাইভার্ট করেছে। আজকে যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের স্বার্থে এককালীন করেছিলেন, কিন্তু যখন দেশের মানুষ বা কৃষক সম্প্রদায় আজকে সেই আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন, তো নরেন্দ্র মোদী চিন্তা করলেন যে দেশের মানুষ যখন চায় না কৃষক সুরক্ষা বিল, তখন তাকে আপোষ করতে হবে। বিরোধী দলের নেতারা বলছে যে দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট, সেই ভোটকে দেখে এই আইন বাতিল করা হলো। ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে, তার জন্য আইনের কোনো সম্পর্ক থাকে না। কাজেই সামনে ইউপির যে ভোট, এটা বিরোধীরা বলতেই পারে, কিন্তু আমরা সেই পরিপ্রেক্ষিতে করিনি। আপনার পরিচয় দিন। আমি স্টেট কমিটির মেম্বার, পুরুলিয়া জেলার অবজারভার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।